وعليكم السلام ورحمة الله وبركاته. প্রশ্ন, যুবক ছেলের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি বসে নফল নামাজ আদায় করে তাহলে নামাজ হয়ে যাবে? অবশ্যই হবে। নফল সুন্নত অর্থাৎ ফরজ ব্যতীত আপনি বসে পড়তে পারেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল কাঈদ নিসফুল কায়েম, বসে নামাজ পড়লে দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সব পাবে। তো মানুষ বসে পড়ুক, বাধা নেই, যত সুন্নত সালাত নফল আপনার মন চাইছে। যেমন কখনো দেখবেন ভালো লাগছে না, এজন্য মানুষ পড়ে না, তো এই অবস্থায় যদি তাকে বলা হয় তুমি বসে পড়ে নাও, আলহামদুলিল্লাহ তো ছাড়লো না, সুন্নতটা আদায় হলো, অর্ধেক সব পেল। কিন্তু ফরজ সলাতে ত্রুটি করলে হবে না, ফরজ সলাত অবশ্যই দাঁড়িয়ে সলাত পড়তে হবে, কারণ দাঁড়ানো একটি রুকুন। যদি কেউ দাঁড়িয়ে সলাত পড়তে পারবে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও বসে পড়ে, তার নামাজ হবে না, হলো ফরজ সালাত। নফল সালাত পড়তে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।